হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব যে যদি আপনার আকামাটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার কত টাকা ফাইন হতে পারে। তো আমরা যারা কোম্পানিতে জব করি, যারা সৌদি আরবে কোনো কোম্পানিতে চাকরি করি, তাদের আকামা তো কোম্পানি করে ফেলে। সো যদি কোনো ফাইন হয় তাহলে কোম্পানিকেই দিতে হবে এবং আপনার কোনো সমস্যা হবে না। আর যারা ফ্রি ভিসাতে আছেন বা মালিকানা ভিসাতে আছেন, যারা বাইরে কাজ করতেছেন এবং কোনো কোম্পানির আন্ডারে তো না তারা, তো যদি আপনি বাইরে কাজ করে থাকেন এবং আপনার আকামাটি যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফাইনটা আপনাকেই দিতে হবে। তো এই জন্য কী করতে হবে, আপনি আপনার আকামাটা সর্বদা চেক করে রাখবেন যে আপনার আকামাটা এক্সপায়ার হয়ে গেছে কি না। যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। তো আজকে আমরা জানবো যে আকামা এক্সপায়ার হলে কত টাকা ফাইন দিতে হয়। প্রথমে জেনে নেওয়া ভালো যে আপনার আকামাটি কীভাবে আপনি চেক করবেন যে আপনার আকামাটি ডেট আছে নাকি এক্সপায়ার হয়ে গেছে। যদি এই বিষয়ে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করেন অথবা ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসেন যে কীভাবে এক্সপায়ার চেক করতে হয়, অর্থাৎ আপনার আকামাটার মেয়াদ কীভাবে চেক করতে হয়। তাহলে ওই ভিডিওটিতে দেখে আপনি জানতে পারবেন যে আপনার আকামার মেয়াদ কতদিন আছে। তো যদি আপনার আকামাটি এক্সপায়ার হয়ে যায় তাহলে প্রথমবারের মতো কিন্তু আপনাকে 500 রিয়ালের মতো জরিমানা দিতে হবে। ধরেন আপনার আকামাটি আজকে এক্সপায়ার হয়ে গেছে, তো আজ থেকে 3 দিনের ভিতরে যদি আপনি আপনার আকামাটা রিনিউ না করেন তাহলে কিন্তু আপনাকে প্রথমবারের জন্য 500 রিয়াল জরিমানা দিতে হবে। ধরেন একবার ফাইন দিয়ে দিলেন বা 500 রিয়াল আপনি পেড করে দিলেন আপনার জরিমানাটা, দেন হচ্ছে আপনি আবার 1 বছর পর বা 5 বছর পর আপনার আকামাটা এক্সপায়ার হয়ে গেল, দেন আপনি কিন্তু আবার আকামাটি রিনিউ করতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার 500 রিয়াল দেওয়া লাগবে না, তখন আপনার কিন্তু আরও বেশি হবে। সেকেন্ড টাইমের জন্য আপনাকে দিতে হবে 1000 রিয়াল। তো থার্ড টাইমের জন্য এরকম করতে বাড়তে থাকবে আপনার, ঠিক আছে? তো সর্বদা চেক দিবেন যে আপনার আকামাটির ডেট আছে কিনা এবং ডেট কিছুদিন থাকার ভিতরেই আপনি আকামাটা রিনিউ করে ফেলবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনার আকামাটার এক্সপায়ার হলে আপনাকে কত টাকা ফাইন দিতে হবে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও জানতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ and goodbye.